টানা ছয় সপ্তাহ তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। সপ্তাহের হিসাবে 2018 সালের পর টানা এতদিন তেলের দরপতনের ধারা অব্যাহত থাকতে আর দেখা যায়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কের জেরে গত সপ্তাহে একদিনেই জ্বালানি তেলের দাম কমেছে প্রায় 10 মার্কিন ডলার। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে অন্তত 2.8%। বিনিয়োগকারীদের আশঙ্কা, করোনা নতুন এই ধরন ব্যাপক হারে ছড়িয়ে পড়লে জ্বালানি তেলের চাহিদায় আরও ধস নামতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই আগামী জানুয়ারি মাসে বিশ্ববাজারে দৈনিক আরও 4 লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ওপেক ও এর মিত্ররা। ফলে চাহিদা কমে যাওয়ার আশঙ্কার মধ্যেই তেলের সরবরাহ বাড়লে আন্তর্জাতিক বাজারে দাম আরও কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।